সম্মানিত উপস্থিতি, আমার প্রীতিময় শুভেচ্ছা। আমি কবি আনিস আহমদের ছোট দুটো কবিতা আপনাদেরকে শোনাব খুব অল্প সময়ের মধ্যে। প্রথম কবিতা, অন্য এক সমুদ্রের কথা। কি এমন কথা ওই সমুদ্রের সাথে দিবারাত্রি তোমার, যে সূর্যাস্তের আলোতে ছায়াতে ঢেউ গুনেই চলো অবিরত। জানো না বুঝি এই হৃদ সাগরের ঢেউয়েরাও চায় সঙ্গ তোমার, আছড়ে পড়বে তেমনি তীরের সন্ধানে হয় নিঃশেষ নিয়ত। পাথরের স্তূপে আছো বসে কোন সে তরঙ্গের প্রতীক্ষায়, বিগলিত হবে কি পাথর কখনো সাগরে মেশালে চোখেরও জল। অনাগত সেই ঢেবের প্রতি ঈর্ষাও হয় মাঝে মাঝে আমার, অকস্মাৎ যদি পেয়ে যায় তোমার প্রচ্ছন্ন প্রেমের সন্ধান, সে যেন নিশ্চিত সমুদ্র করেছে নির্মাণ পুরোটা হৃদয় জুড়ে। ইচ্ছে করে এখানে এসে শীত বিকেলে তুমি পোহাবে রোদ, ভেজাবে তোমার পায়ের পাতা, তোলাবে তরঙ্গ সঙ্গ দিয়ে, ডাগর চোখের সাগরে না হয় ডুবে যাবে চিত্ত চিরন্তন। ওই সমুদ্র থেকে ফেরাও মুখের চেয়ে দেখো এই হৃদয় তরঙ্গ, ভিজে যাক তোমার ভালোবাসাটুকু, ভিজুক তোমার সর্বাঙ্গ। পরের কবিতা, অনুযোগ অনুক্ষণ। মরি মুরগির মতো অতটাই কি নগণ্য হয়ে গেছি তোমার ওই মরলি মনে, যে অনায়াসে খই ফোটানো কথা শুনি না আজকাল, বরঞ্চ বাট খড়ায় মাপা শব্দগুচ্ছ বারবার মনেকে করিয়ে দাও না তুমি অবস্থান আমার ওই পাহাড়ি মনের পাদদেশে। বিচ্ছিন্ন করোনায় এতটা যে গাইব অহরহই বিরহের গান, অদৃশ্য এক কাঁটা তারের বেড়া বিক্ষত করেনি হৃৎপিণ্ড আমার, অক্ষত রয়েছে হৃদয় এখনো নো ইমেন্স ল্যান্ডে বসবাস সেই থেকে আজ অবধি। বিশ্বায়নে বিস্ময় জাগে যতখানি মনে ততখানি বিস্মিত হই ভেবে, ভুবন তোমার এখনো রুদ্ধ, পাঁচিলের ওপার থেকে প্রেমের পত্রপুষ্প ঝরাও গৃহবল এ মন, শুকনো পাতা সরে যায় তোমার নিকোনো উঠোন থেকে। প্রেমের পাপড়িগুলো তো আর রাখো না ইদানিং পাঠ্যপুস্তকের পাটায় মাঝে ভাঝে লুকিয়ে সযত্নে, আগের যেগুলো ছিল সে তো কবি গেছে পুরনো কাগজওয়ালার রকমারি ঝুড়িতে, একদম আমার মতো। সবাইকে ধন্যবাদ।